তুমি কি করছো আমি জানি না, তবে আমি স্বার্থপরের মতো ভালো থাকার চেষ্টা করছি। এই কয়দিন ফেসবুকে আমি যা যা পোস্ট করছি সব তোমাকে দেখানোর জন্য। বিশ্বাস করো আমি ভালো ছিলাম, আমি ভালো নাই। আর যেসব সমস্যার জন্য আমরা আমাদের সম্পর্কটা শেষ করে দিছি, নতুন সম্পর্কে একই সমস্যা আরো অনেক বেশি, অনেক বেশি। আমার না প্রতিদিনই মনে হতো যে আমি তোমাকে একটা ফোন করি, একটা টেক্সট করি, কিন্তু যখনই আমি তোমাকে টেক্সট করব, আমি ফোন দিব, তখনই বারবার মনে হতো কি আমি যদি তোমাকে আগে ফোন দিই, আমি যদি তোমাকে আগে টেক্সট করি, তাহলে আমি হেরে যাব। আমার একটা ইগো আমাকে আমাকে সবসময় বাধা দিত। তারপরে আমার মনে হলো যে আমি আমি হেরে যাচ্ছি, তুমি হেরে যাচ্ছ, আমরা হেরে যাচ্ছি, ইগোটা জিতে যাচ্ছে। যেখানে আমাদের জেতার কথা, আমাদের ভালোবাসার জেতার কথা। এতদিনের একটা সম্পর্ক, এত পরিচিত একটা রুটিন, সবকিছু ফেলে নতুন একটা রুটিন অভ্যস্ত হওয়া না খুব খুব সোজা না। আমাদের এই সম্পর্ক নিয়ে না কারো মাথা ব্যথা নাই, কেউ ঠিক করে দিবে না। নতুন একটা সম্পর্ক তৈরি করতে গেলে যতজন মানুষ হেল্প করবে, এই সম্পর্কটা ঠিক করার জন্য তেমন কোনো মানুষ কিন্তু হেল্প করবে না। এটা আমাদের নিজেদের ঠিক করতে হবে। সুখটা যেমন দুজনের, দুঃখটাও দুজনের।